কিংবদন্তি কাওয়াল নুসরাত ফতেহ আলী খানের অনুরাগীদের জন্য সুখবর দিয়েছে ব্রিটিশ রেকর্ড লেবেল রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডস। মৃত্যুর 27 বছর পর তার হারানো অ্যালবাম চেইন অব লাইট প্রকাশের ঘোষণা দিয়েছে এই রেকর্ড লেবেলটি। 1990 সালে রিয়েল ওয়ার্ল্ড স্টুডিওজের অ্যালবামটি রেকর্ড করেছেন নুসরাত ফতেহ আলী খান। মাঝে দশকের পর দশক ধরে সেই অ্যালবামের কোনো খোঁজ মেলেনি। রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডসের গুদামে পড়েছিল এটি। 2021 সালে আর্কাইভ স্থানান্তরের সময় অ্যালবামের অ্যানালগ টেপ পাওয়া যায়, সেগুলো থেকে গানগুলো উদ্ধার করা হয়েছে। 3.5 দশকের পুরনো এই অ্যালবাম আগামী 20 সেপ্টেম্বর শ্রোতাদের সামনে নিয়ে আসছে রিয়েল ওয়ার্ল্ড রেকর্ড। এটি সিডি স্ট্যান্ডার্ড এলপি আকারে পাওয়া যাবে। 19 জুন অ্যালবামের একটি টিজারও প্রকাশ করেছে সঙ্গীত শিল্পী পিটার গ্যাব্রিয়েলের এই রেকর্ড লেবেল। 1, 2, 3